ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের নতুন অফিস চালু হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আনুষ্ঠানিকভাবে এই দপ্তরের শুভ সূচনা করেন দপ্তরের উদ্বোধন করে তিনি বলেন তফসিলি জাতি জনগণের উন্নয়নের জন্য সরকার ও কমিশনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টকে রাজনীতির সঙ্গে জড়িয়ে না দেওয়ারও আবেদন করেন তিনি সারা দেশে এই কমিশন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করছে বলে তার দাবি তিনি আরও বলেন অনলাইনে এসসি কার্ডের জন্য যে কেউ আবেদন করতে পারবে যে পয়েন্টে কাজ করা উচিত সেই কাজগুলো কমিশন দেখে সেই কাজগুলো যদি করে তাহলে তো আলটিমেটলি সবার ভালো আর সবার ভালোর জন্য তো এখানে কমিশন সেটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না উনি সব সময়ের জন্য আমার পিছনে একটা স্টাম্প লাগিয়ে রাখছেন আমি চাইছি এখান থেকে আপনারা বেরিয়ে আসুন এখনও সময় আছে এই কমিশন আর রাজনীতিটাকে এক করে আপনারা দেখবেন এটা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে